জানি গোকুলপুরের রানী ঝলক দিতে জানি এসো ধর হই গো রূপনগরে রানী আমি নাচাই 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 গোকুলপুর নাচাই গোকুলপুর আরে নাচাই গোকুলপুর। তোমাদের বকুলপুরে এমন কোন লোক আছে নাকি মানে মানুষ পাওয়া যাবো আমার মায়ের সেবা করতে পারবে? মানে ওই মায়ের সেবা করতে করতে না জনগণের সেবা করতে পারছি না। মায়ের সেবার দিকে অন্য মানুষ খুঁজতে আছেন ভাই? মা যতদিন বাইতে আছে মার সেবাটা করেন, ওই রকম স্নেহের ছায়া কোথাও পাইবেন না ভাই। আনকন্ত এক ভোট দিয়া 3455 ভোটে জিতা যায়। কি বলতে চাচ্ছ? কইতে চাইতেছি কিছু মানুষের স্বভাব কোনোদিনই বদলায় না। এক টাকার উপকার কইরা 1,00,000 টাকার উপকারের কথা কয়া বলে। মিস্টার বেকি সেরকম মানুষ? সেরকম মানুষ যদি না হয় তাহলে তো আপনি জানতে পারতেন না এই কথা। যেই মানুষ উপকার কইরা সেই উপকার করার কথা মানুষের বইলা বেড়ায়, তার উপকারের কথা কেউ মনে রাখে না। ও মানিকরা তো পাঠা দিলেন, কি খাইবেন? আমি খেতে আসিনি। ও তাইলে তো আর কোনো কথাই থাকে না। ও ভালো কথা, ওই যে আপনার ওই ক্যারেক্টার সার্টিফিকেট সেটা তো আর দেওয়া হয় না। সেটা আর দরকার নেই। হ্যাঁ আপনার ক্যারেক্টার ভালো হয়ে গেছে, দেখা তো মনে হইতেছে না। কি বললে? হ ভালো হইলে তো আর আপনি এখানে আইতেন না। নিজেকে দিয়ে সবাইকে বিচার করো না দিবা। আচ্ছা আপনি আমার সাথে লম্বা না খাটো কেমন বুঝো? আপনি যখন আমার পাশে খাড়াইবেন তখন না পাশাপাশি মাপ কইরা দেখা বুঝতে পারবো। তাই অন্যরে নিজের দিয়ে বিচার করতে, বুঝতে পারছেন? আর ইলেকশন করবে না তাই তো? করুন তো, এই চেয়ারের মজা পাই গেছি না, এই চেয়ার কে আর ছাড়া যায়। যমুনা আছে বলে লাইফ, যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। যতদিন বাইসে আছি আমি ইলেকশন করে আসাম, পরের বার জিততে পারবে না। খেটা হারাইব আপনি? আপনি তো এই এলাকার ভোটারই না। ভোটার না হলে কি হারাতে পারবো না? চেষ্টা করে দেখেন, দেন পরে আবার পাবলিকের মার খেয়েন না। কথায় আছে পাবলিকের মায় দুনিয়ার বাইর। পাওয়ার অফ মানে কি জানো? বাংলা কর, টাকার ক্ষমতা। ও এর লেগেই তো আল্লাহ পাক মৃত্যু জিনিসটা দিছিল। মৃত্যু যদি না হইতো তাহলে কার উপায় আছিল? এই যে আপনারা, আপনি গো টেকার গরম, আপনি গো অত্যাচারে তো বাঁচাই যাইতো না। এই যে আপনার এত টাকা, জামাই জীবন বাঁচাইতে পারছেন? পারেন নাই, এত না টেকা আপনি। আর এক সেকেন্ড এখানে দাঁড়ায় থাকলে তোর থাপড় দিয়ে সোফা তো ফালাই দেব। আপনার আগে কোনোদিন যাত্রা পালায় অভিনয় করার অভিজ্ঞতা আছে? না, যাত্রায় অভিনয় করার অভিজ্ঞতা নাই, তবে পালাই করছি। আমাদের গ্রামে পালার মধ্যে নবাব সিরাজ মঞ্চস্থ হয়েছিল, ওইখানে আমি নবাব সিরাজ। উদ্দৌলা? জি সিরাজ। উদ্দৌলায় অভিনয় করছিলেন? জি 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 জি, রাইট রাইট রাইট। আমি সেখানে বাংলা বিহার উড়িষ্যা, জি 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 জি,
নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার অধিপতি। জি, সিরাজউদ্দৌলার সেই বিখ্যাত ডায়লগটা একটু কন্ত। বাংলার আকাশে আজ দুর্যোগের ঘন ঘটা, বাংলার আকাশে আজ বুঝছি উ আইলেই সমস্যা। আসলে ওতে অনেকক্ষণ কথা বলেছি তো, ঘরে গিয়ে আবার একটু মুখের ব্যায়াম করতে হবে। ঘরে যাওয়ার দরকার কি, এইখানেই করেন। না না, এখানে করা যাবে না, আসলে খুব দৃষ্টিকটু ব্যায়াম। রঙ্গিলা, কতক্ষণ ধইরা? কি ততক্ষণ? কতক্ষণ ধইরা? কি ততক্ষণ? আমাগো পিছনে পিঠে না তো নিতে, আকাতেল নিতে। সিনাশটা দে থাপ্পল। এমন এক কষায় থাপ্পর মারমু না, নাম ভুলাই দেব। যা এখান থেকে। কোথায় যাব? জাহান্নামে। ও জাহান্নামে, সে তো আমি জাহান্নামে যাবই। আবার দেখাইতেছে, যা কইতেছি। ওকে দত্তি, আই এম গোয়িং। বন্ধু লঙ্গি 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 দেখেছেন কত বড় শয়তান। ও নিজের ইচ্ছায় কিছু করে নাই, সবই জানি, কিন্তু এটা ঠিক না। তারপরেও করবে, হাজবেন্ডকে নিয়ে কত ঝগড়া তোদের মধ্যে, আমি গিয়ে থামাতাম। বাদ দিন, চলেন ওই দিকটায় যাই, অনেক সুন্দর জায়গা আছে। চলেন। কি করবেন কন? না মানে কইতে চাইছিলাম, ওই যে নিগার গো বাড়িতে একবার যে নিগারের লগে আমার গন্ডগোল হয়েছিল, তুমি গেছিলা সেই সময় আর কি, তোমার আমি তুই করে কইছিলাম, তুমি আবার সেসব মনে কিছু রাখো নাই তো, মানে এর জন্য আমি সরি। আর এখন তো আমরা আবার মিলিত হয়ে গেছি। মিলিত না, এক হয়েছি। শব্দ প্রয়োগে আরো সতর্ক হওয়া জরুরি। আচ্ছা সরি, মুখ ফসকে আর কি বাইরে হয়ে গেছে। বলেন। আচ্ছা খলিল, তুমি আমার এত তুমি করে কইতে পারো, তুমি করে কও। বাড়তি আবদার করেন না তো? বাড়তি আবদার হইতে যাব কেন, ভাবি রেখে মানুষ তুমি করে কয় না, কয় তো। এতদিন পর হঠাৎ এই আবদার করছেন কেন? সোনা আগুনে পুড়াই কিন্তু খাঁটি হয়, তুমি আমি তো কম আগুনে পুড়ি নাই। আমরা কি কম পড়ছি? কম তো পুড়ি নাই। ঝগড়া হয়েছে আমাগো মধ্যে, আবার মিল হয়েছি, আবার বিবাদ হয়েছে, আবার আমাকে মধ্যে বিচ্ছেদ হয়েছে, আবার দুইজন দুইজনের প্রতি বিরোধিতা করছি, আবার তো আমরা মিলিত হয়েছি তাই না? এইটারে কি আগুনে পুইরা খাঁটি হওয়া কয় না? অবশ্য তোমার আপত্তি থাকলে আমার কোনো জোর জবরদস্তি নাই। আমার মনে হইল এখন যে তোমার সাথে আমার সম্পর্ক হয়েছে তা আগের চাইতে অনেক বেশি মজবুত। বান্ধনের উপর বান্ধন পড়লে কি হয় জানেন তো, বান্ধন ঢিলা হয়ে যায়। এটা কি বান্ধন নাকি বন্ধন? এটা বন্ধন খুলি, কোনো আকার নাই এখানে। আর বন্ধন কোনোদিন ঢিলা হয় না। এই যে সরকারের লগে আমার কত গুতাগুতি আসলো, আমি সরকারে খুন পর্যন্ত করতে চাইছিলাম, কিন্তু বন্ধন কোনোদিন ছিন্ন করি নাই। সরকারের জায়গায়ও আমি কোনো দিন কারোরেই বসামো না, সরকার সারা জীবন আমার স্বামী হয়েই থাকব। তাইলে সরকারে আপনি দাদা ভাইয়ের ডেরায় পাঠাইছেন কেন?
ওইটাকে তো মানুষ না ফেরার দেশ কয়। যে একবার ওই ডেরায় ঢুকে সে আর কখনই ফেরে না। কেন আব্বাস বেগ কি ফেরে নাই? সেও তো একসময় দাদা ভাই ডেরাই ছিল, মুসলিমও ফিরব। শুধু একটু ঝামেলা আছে, ওই ঝামেলাগুলো মিটুক, আমি নিজে গিয়ে ওরে ফিরে আনো। ঝামেলা কি এত সহজে মিটবে? মিটবে না। তার এতগুলো মামলা, এতগুলো খুন সে করছে, তাও মুসলিম সরকার নিজে খুন করছে। যদি না মিটে তাহলে সরকার ওইখানেই থাকব, আমি মাঝে মধ্যে গিয়া দেখা করে আসু। এই কাম আপনি কখনো করবেন না। তুমি কি কও? তাইলে আমি যাব না। আগে মন থেকে মুসলিম সরকারের সরান। এর জন্যই তোমারে আমার অনেক ভালো লাগে, কায়দা কৌশল দুইটাই জানো। তুমি খুব ভালো করেই জানো সরকারের আমি মন থেকে কোনোদিনই সরাবো না। আবার এইটা ভাইবো না ভালোবাসার কারণে, কৌশলগত কারণে। সরকার ছাড়া অন্য কারোরে আমি বিয়া করলে ভোটের মাঠে আমি ভোটটা হারাম। আর এই কারণেই সাইনবোর্ডটা আমি রাখতে চাই। তাহলে যেমন আছে তেমনই থাকি। ওকে, আচ্ছা এখন কও তো সোলেমান মৃধার আমি কী করুম? সে তো খুবই উৎপাত করতেছে, সরকারের ঠিকানা চাইতেছে। আপনি ভালো করে জানেন সোলেমান মৃধা কেন সরকারের ঠিকানা চাইতেছে? হ্যাঁ জানি, সরকার এসে খুন করতে চায়। আর আপনি কি চান, মুসলিম ভাই খুন হোক? না না, হ্যাঁ আমি একেবারেই চাই না। তাহলে ঠিকানা দেবেন কেন? ওকে, উত্তর আমি পেয়ে গেছি। বসেন, আমি একটু মায়ের দিকে আসি। এবার বিয়াটা কইরা ফেলো, আর দেরি করো না। বন্দের গান শুনিয়া দিলের সুতায় লাগলো টান, আজ আমারে আনিয়া দেও রে আসমানের রোসান। সোনা বন্দের গান শুনিয়ায় দিলের সুতায় লাগলো টান, আজ আমারে। নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার, বসো। বসবো না, নন্দিনী আমার জন্য ওয়েট করছে। ও আচ্ছা, আমরা কবে থেকে রিহার্সাল শুরু করব? আজ থেকে শুরু করুম। আমাকে কিন্তু শেখাতে হবে। ছোট্ট একটা পার্ট তুলে দেই, ওই যাইতে যাইতে প্র্যাকটিস করো। জি দিন। হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করেছ আমি কিছুই বুঝি না? হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করেছ আমি কিছুই। নেক্সট এইটাই আবার বলো। আবার আবার। হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করেছো আমি কিছুই বুক। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, রাইতে আমি তোমার রিহার্সাল করাবো। হ্যাঁ, আপনি ভাববেন না আমি তোতলা, আমি আসলে। ঠিক আছে ঠিক আছে, বুঝছি বুঝছি, তুমি তোতলা না, তোমার যে তোতলা কয় তার সদ্য গোষ্ঠী তোতলা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, নন্দিনীর লগে দেখা করো, রাইতে আমরা রিহার্সাল করব। জি আচ্ছা, নমস্কার। এই মাল দিয়ে আপনি কেমনে যাত্রা চালাইবেন? এক লাইন ডায়লগ বলতে গিয়ে আ ও অবস্থা শেষ, মানে কি কমো আপনারে? আমি কেমনে যে নন্দিনী আরে আনলো, যাত্রা সম্পর্কে যে জানে না তা তো না, আর যাত্রার বড় বড় ডায়লগ থাকে, যে যত বড় ডায়লগ দিতে পারে সে তত হাততালি পায়। কিন্তু এই পোলা কেমনে কি করবো আমি তো কিছু বুঝতেছি না। প্রত্যেক শোর আগে দর্শকরে কয়া দিবেন জামাগুন নায়কের গলায় সমস্যা আছে, হ্যাঁ পরে রেকর্ড করে দর্শকরে আপনি সংলাপ শোনায় দেবেন। এই তুই কি আমার লাগে মস্করা করস? মস্করা না করে কি করুম,
যাত্রা করতে আসা সার্কাস শুরু করছেন, একটা তোতলার দিয়া হিরো বানাইবেন আপনারা। আহা, এত হতাশ হস কেন? দেখ না আমি কি করি। কিচ্ছু করতে পারবেন না আপনি, কিচ্ছু করতে পারবেন না। নন্দিনী এরাই হিরো বানাইবো, কইব টাকা আমার, হিরো আমার, কিচ্ছু করতে পারবেন আপনি না। বলে যাত্রা ছেড়ে দিমু, তাই করেন, এই সমস্ত বাদ দেন, নন্দিনী যা ইচ্ছা তাই করুক, আমরা নতুন করে দল করি, আপনি দল করেন, সুন্দর একটা নাম দেবেন, দ্য নিউ গণেশ অপেরা। ব্যাস, নামও জোশ, আমাদের কাজও জোশ হইব, নতুন করে আবার আমরা শুরু করব। মনোজ আর দীপালি তো আমগুলোকে যাইব না। না গেলে না যাইব, আমরা নতুন নায়িকা খুঁজে আনুম। আমার পিসার এক বিধবা মায়া আছে, দেখতে শুনতে সুন্দর, দীপার চাইতে কম না, এ গয়া কাশিস বৃন্দাবন যাইতে চায় না, বাড়িতে খুব অবহেলায় আছে, আপনি যদি কন তাইলে তারে নিয়ে আসতে পারি। এই কথাটা আগে কইনি দেখেন, আগে কইনি আমি কি দীপানন্দিনীর দলে দিব নাকি? আপনি যদি দল করেন আমি নিয়ে আসুম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি নন্দিনীর সাথে আগে কথা কই, তারপরে ডিসিশন নিব। হ, আপনি দেখেন চিন্তা ভাবনা কই। নন্দিনী এটা কি করল? ছেলেটা দেখতে শুনতে ভালো, হিরো হিরো ভাব, কিন্তু পতলা। আজকে গণেশদের সঙ্গে কথা হয়েছে। কি বললো? আজকে থেকে আমার রিহার্সাল শুরু করবেন। ভেরি গুড, কিন্তু আমার সমস্যা কি হবে? আমি যে তোতলা। সো হোয়াট, দরকার হলে নতুন করে ডায়লগ লেখা হবে, কিন্তু খবরদার কাউকে জানতে দেবে না যে তুমি অভিনয় পারো না বা অভিনয় করো নি কখনো। যা বলেছি যেভাবে করেছি সেভাবেই করবে, কোনোভাবেই ধরা দেওয়া যাবে না। চলো বিয়েটা করে ফেলি। শাট আপ, বিয়ে বেকার করো। জানো না কেন তোমাকে পাওয়ার জন্য? কেন পাচ্ছ না? এই যে ঘুরছো ফিরছো, কথা বলছো, ভালোবাসার কথা বলছো, আর কি চাও? আর আমি এখানে সবাইকে বলেছি যে তুমি আমার হাজবেন্ডের বন্ধু, এখন যদি তোমাকে আমি বিয়ে করি সবাই কি ভাববে? অবশ্যই আমি তোমাকে বিয়ে করব, আগে ঝামেলাটা মিটুক। আর তুমি তো খুব ভালো করে জানো যে এই বকুলপুরে আমি কেন বাড়ি কিনেছি, কারণ ওখানে থাকা আমার পসিবল হচ্ছিল না। ঝামেলাগুলো মিটুক, তোমাকে আমি বিয়ে করব, সেই জন্য তোমাকে ওয়েট করতে হবে। নো ওয়ে, এখন দীপালির সঙ্গে ঘোরো ফিরো, এনজয় করো, এত বিয়ে বিয়ে কেন করো? আর তাছাড়া তুমি খুব ভালো করে জানো বকুলপুরে আমি যাত্রা করতে আসিনি, এসেছি নিউ বলাকা অপেরাকে মেরে ফেলতে, কারণ এই নিউ বলাকা অপেরা থেকে গণেশদা আমাকে বের করে দিতে চেয়েছিল। এবার আমার পালা, গণেশদাকে লেজে খেলিয়ে ছুঁড়ে ফেলে দেবে। গণেশদা শেষ, নিউ বলাকা অপেরাও শেষ। গণেশদা যদি রিয়্যাক্ট না করে? অবশ্যই করবে, কারণ গণেশদাকে আমি খুব ভালো করে চিনি। তোমার প্রবলেম গণেশদা কিছুতেই অ্যালাউ করবে না, আর তখনই আমার সঙ্গে লেগে যাবে। সো স্টপ। ওকে, কাল একবার বাড়ি যেতে চাই। কাল না, দুদিন পরে যাও। ঠিক আছে। তুমি যে আমার এখানে এসেছো কেউ জানে? জানবে কেন, সেরকমই তো কথা হয়েছে, আমরা কোথায় আছি কেউ জানবে না। বিরোধ কখনো প্রকাশ করতে হয় না, গোপন রাখতে হয়, আর প্রকাশ করলে তৃতীয় পক্ষ সুযোগ নেই। আমাকে এখন সোলেমান মেধারে ঠেকান লাগবে। ওটা হয়ে যাবো, ওটা হয়ে যাবো। তোমার বৈরঙ্কার কি অবস্থা? সে সোলেমান মেধার লোকে কাম করবো না, নিষেধ করে দিচ্ছে।